আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ঢুকবো অন্যবারের মতো ভিড় নেই এবার। দেখি এবার টিকিট কাটার কি বন্দোবস্ত আছে, একটা করে লাইন পড়েছে।
few inches later. এক সপ্তাহের মধ্যে পিণ্ডগুলো বড় থেকে আরো বড় আকার নিল। আর এক মাসেরও কম সময় অবিশ্বাস্য মনে হলেও জন্ম নিল চাঁদ। হ্যাঁ, এটা ঠিক, মাত্র এক মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারঙিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি। কিন্তু এটাই সত্যি। জোয়ার ভাটা, তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগৎ, তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আমরা মুক্ত। কিন্তু আরো অনেক সংঘর্ষ আমাদেরকে প্রভাবিত করেছে প্রতিদিন প্রতিক্ষণে। তার কিছু গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে চলেছে আমাদের সূর্যে। অবশ্য এ কথা ভাবার কোনো কারণ নেই যে পৃথিবী আর সূর্যের মধ্যে নিকট ভবিষ্যতে কোনো সংঘর্ষ ঘটতে চলেছে। পৃথিবীর কক্ষপথ বেশ স্থিতিশীল এবং তার স্থিতিশীল থাকবে আরো বেশ কয়েক কোটি বছর। পৃথিবীর বুকে শত কোটি প্রাণ স্পন্দিত হয় সূর্যের গভীরে অবিরাম সংঘাতের কারণে। আমাদের সূর্য একটি নক্ষত্র, রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের একটি। সূর্যকে শান্ত এবং দীপ্ত একটি স্বর্ণ গোলকের মতো দেখায়, কারণ সূর্যের অবস্থান তুলনামূলকভাবে আমাদের অনেক কাছে, কিন্তু সূর্য কোথাও শান্ত নয়। সূর্যের শীতলতম অংশ বলে সৌর কলঙ্কগুলোকে কালো দেখায়। এদের তাপমাত্রা প্রায় 4400 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বাকি অঞ্চলের উত্তাপ 5600 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বিপুল শক্তি অন্য সব নক্ষত্রের মতোই জন্ম নেয় অসংখ্য প্রোটন কণার সংঘর্ষের মধ্যে দিয়ে। অংশই রূপান্তরিত হয় আলো এবং উত্তাপে। কিছু প্রবাহমান শক্তি সূর্যপৃষ্ঠ থেকে সৌর বাতাস হয়ে বয়ে যায় সৌরমণ্ডলের মধ্যে দিয়ে, ঘন্টায় প্রায় 10 লক্ষ মাইল গতিতে, অথবা প্রায়শই আরো দ্রুত গতি সম্পন্ন সৌর বাতাসের কণা বিস্ফোরিত হয় মহাকাশে। আমরা এখন নাসার উপগ্রহের চোখ দিয়ে সৌর ঝড়ের প্রকৃত ছবি দেখছি। এরা কিন্তু একেবারেই শান্ত নয়। আমাদের কৃত্রিম উপগ্রহের ক্যামেরাকে অকেজো করে দিয়েছিল এই সৌর ঝড়। সৌর ঝড় বিস্ফোরিত হয়ে বয়ে চলেছে এক মানুষ চিত্র। পৃথিবীর কেন্দ্রে লৌহের উপস্থিতি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ, আর তাই পৃথিবী যেন এক অতিকায় চুম্বক, কাউকে করে আকর্ষণ আবার কাউকে বিকর্ষণ। এই চৌম্বক ক্ষেত্রের আচ্ছাদনই পৃথিবীকে সৌর ঝড়ের বিভাগে এবং বায়ুমণ্ডল উজ্জ্বল হয়ে সুমেরু প্রভাব সৃষ্টি করে। কি ঘুমায় ভাই?